বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় গোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় গোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুরে ভাত খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটলা বাটলদা গো, অনেকদিন গল্প বলনি, একটা গল্প বলো না গো। হ্যাঁ বাটলদা, বলো না বলো না, একটা গল্প বলো না। বাটলা দেখো, তোমার কথা মতো আমি কত কষ্ট করে পাঁচটা পুষ্টি দশটা অঙ্ক করে ফেলেছি বাচ্চির মতো, কিন্তু দশটা অঙ্কই ভুল করেছিস। ভুল হয়েছে তাতে কি হয়েছে, চেষ্টা তো করেছি, ইচ্ছা আর চেষ্টাই তো আসল বড়। তুমি তো বলো কাজ করে যা বিচ্ছু, ফলের আশা করবি না। তাই আমি অঙ্ক করেছি কিন্তু ফল কিচ্ছু পাইনি। অঙ্ক একটাও ঠিক হয় না, কিন্তু মুখে একেবারে ফুলঝুরি ঝরছে। ফুলঝুরি ফুলঝুরি কথায়, আমি তো কথা বললাম। তোকে এবার আমি কথা বলাচ্ছি, দাঁড়া। ও মাতুলদা মাতুলদা, এবারকার মতন বিচ্ছুটাকে ছেড়ে দাও না, আর মারলেও তো আর মাজবে না গো মাতুলদা, ছেড়ে দাও ছেড়ে দাও। ঠিক আছে, এবার এর মতন ছেড়ে দিলাম, আবার যদি পাকা পাকা কথা বলেছিস তাহলে একদম বাড়ি থেকে বের করে দেব। ঠিক আছে বলবো না, এবার তো গল্প বলো। ও মাতুলদা গল্প বলো গল্প বলো গল্প বলো না একটা। ঠিক আছে বলছি, কিন্তু আমার দেওয়া অঙ্কগুলো যেন কাল হয়ে যায়। ঠিক আছে, এত করে যখন বলছো তখন হয়ে যাবে। তাহলে শোন, অনেক দিন আগের কথা, আমি একবার মহারাজ গৌরচন্দ্রের প্রতাপনগর রাজ্যে গিয়েছিলাম। রাজা গৌরচন্দ্রের প্রতাপনগর রাজ্যে গিয়েছিলে কেন গো? রাজা গৌরচন্দ্রের একমাত্র মেয়ে রাজকন্যা ফুলমতির এক বড় অসুখ হয়েছিল। তারপর বাটুলদা? অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমি রাজকন্যা ফুলমতিকে বাঁচাতে পেরেছিলাম। ফুলমতির সেই হাসি মুখটার কথা মনে পড়লে আমার আজও ভালো লাগে। কিন্তু রাজকন্যা ফুলমতিকে বাঁচানোর জন্য তোমাকে কি কি বাধা অতিক্রম করতে হয়েছিল গো মাতুলদা? সে ছিল ভীষণ শক্ত পথ রে বাচ্চু, ভীষণ শক্ত পথ। কি বলছো গো মাতুলদা, তোমার কাছেও সেই পথ ছিল কঠিন শক্ত? ও মাতুলদা পুরো গল্পটা একেবারে প্রথম থেকে বলো না গো। বলছি বলছি, মন দিয়ে শোন। একদিন হঠাৎ মহারাজ গৌরচন্দ্রের ম্যানেজার শশীভূষণ আমাকে ফোন করে প্রতাপনগর রাজ্যে সেই দিন সকালেই যাওয়ার জন্য খুব অনুরোধ করে শুধু বলছিল, বাটুলবাবু আপনি আজকে সকালেই চলে আসুন, না হলে খুব বড় বিপদ হয়ে যাবে। তারপর তারপর কি হলো বাটুল্লা? এত অনুরোধের ফলে আমি আর না করতে পারলাম না, সেদিন সকালেই প্রতাপনগর রাজবাড়িতে চলে গেলাম। তুমি এসে গেছো বাটুল, এবার এবার আমার মেয়েটাকে মনে হয় বাঁচাতে পারবো। মানে আমি আপনার কথা ঠিক মতো বুঝতে পারলাম না মহারাজ। তাহলে শোনো বাটুল, আমার একমাত্র মেয়ে রাজকন্যা ফুলমতি খুব অসুস্থ, আজকের মধ্যে তাকে বাঁচাতে না পারলে আমার ফুলমতি কি রাজকন্যা ফুলমতি বাঁচবে না, এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি বাটুল, রাজবৈদ্য আমার মেয়েকে দেখে বলেছেন। মহারাজ
আজ সূর্যাস্তের আগেই রাজকুমারী ফুলমতিকে সে জীবনদায়ী মহ ঔষধ না খাওয়াতে পারলে রাজকন্যা ফুলমতির জীবন রক্ষা করা আমার পক্ষে অসম্ভব। আজকে সূর্যাস্তের আগে আপনি কি বলছেন রাজবৈদ্য? কিন্তু সেই মহ ঔষধ কোথায় আছে? সেই মহা ঔষধ কোথায় আছে তার সন্ধান আমাকে রাজবৈদ্য দেননি। কেন দেননি? রাজবৈদ্য বলেছেন আজ সূর্য ডোবার আগে যে ওষুধ আনতে পারবে একমাত্র তাকেই তিনি বলবেন সেই ওষুধ কোথায় গেলে পাওয়া যাবে। কি আশ্চর্য, শুধু তাকেই বলবেন কেন? কারণ অন্য কাউকে বললে সেই ওষুধ আর কাজ করবে না। ও আই সি। আর তাই আমি তোমার সাহায্য চাই মাতুল, কারণ এই কাজ একমাত্র তুমিই করতে পারবে আর কেউ নয়। আর সময় বেশি নেই আমাদের হাতে মাতুল, তুমি এখনই আমার সাথে ফুলমতির ঘরে চলো, আমার ফুলমতিকে বাঁচাও মাতুল, আমার ফুলমতিকে বাঁচাও। এইভাবে বলবেন না মহারাজ, বিপদে মানুষকে সাহায্য করাই তো আমার ধর্ম। তাহলে চলো মাতুল, ফুলমতির ঘরে চলো। হ্যাঁ চলুন মহারাজ। বলুন রাজবৈদ্য মশাই, রাজকন্যা ফুলমতিকে বাঁচাতে গেলে আমাকে কি করতে হবে? সে বড় কঠিন কাজ মাতুল। ফুলমতির মতন একটা ছোট্ট মিষ্টি মেয়েকে বাঁচানোর জন্য যে কোনো কঠিন কাজ করতে আমি তৈরি রাজবৈদ্য মশাই। তাহলে শোনো মাতুল, আমাদের এই প্রতাপনগর রাজ্যের পাশ দিয়েই বয়ে গেছে রূপরেখা নদী, আর সেই রূপরেখা নদী পেরিয়েই তোমাকে যেতে হবে অশ্বকরণে। কিন্তু কিন্তু কি রাজবৈদ্য মশাই? রূপরেখা নদী বড়ই গভীর মাতুল, তুমি কি পারবে সেই গভীর নদী পেরিয়ে যেতে? ফুলমতিকে বাঁচাতে আমাকে তো পারতেই হবে রাজবৈদ্য মশাই। বেশ বেশ, ওই রূপরেখার নদীর ওই পারেই আছে অশ্বকরণ্য। অশ্বকরণ্য? হ্যাঁ, আর সেই অশ্বকরণ্যের সবচেয়ে বড় গুহার ভেতরেই আছে রাজকন্যা ফুলমতিকে বাঁচানোর সেই মহা ঔষধ। আর সেই মহা ঔষধ আমাকে আজকে সূর্যাস্তের মধ্যেই নিয়ে আসতে হবে, তাই তো রাজবৈদ্য মশাই? হ্যাঁ বাটুল, আজ সূর্যাস্তের পূর্বেই। বাটুল, সবই তো শুনলে, এখন আমার মেয়ে ফুলমতির জীবন মৃত্যু সব তোমার হাতে বাটুল, সব তোমার হাতে। বাটুল বাটুল, আমাদের হাতে সময় বড় কম, আর দেরি করো না। না না, আমি এখনই যাচ্ছি রাজবৈদ্য মশাই। এই গভীর রূপরেখা নদী পেরিয়েই আমাকে ওই পারে অশোকরণ্যে যেতে হবে ফুলমতিকে বাঁচানোর সেই মহা ঔষধ আনতে। এই বিশাল অশোকরণ্যেই আছে রাজকন্যা ফুলমতিকে বাঁচানোর ওষুধ, যা আমাকে খুঁজে বের করতেই হবে। রাজবৈদ্য মশাই বললেন এই অশোকরণ্যের সবচেয়ে বড় গুহার মধ্যে সেই মহা ঔষধ আছে, কিন্তু সেই গুহা কোথায়? আমি এখনো কেন সেই গুহাটা খুঁজে পাচ্ছি না? লতা পাতা ঢাকা ওই জায়গাটাতেই তো মনে হচ্ছে সবচেয়ে বড় গুহাটা আছে। যাই তো। হ্যাঁ
এটা তো একটা বড় পাথর খণ্ড, এটা আমাকে সরাতেই হবে। এই তো সেই গুহা, তার মানে এর মধ্যেই সেই মহা ওষুধ আছে। তুই কে? আমি করাল দৈত্য। তুই কে? আমি বাটুল। মাটুল, তোর এত সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। বল তুই কি চাস? আমি রাজকন্যা ফুলমতিকে বাঁচানোর জন্য মহা ওষুধ এখান থেকে নিয়ে যেতে চাই। কিন্তু এই মহা ওষুধ পেতে গেলে তোকে আমার তিনটে শর্ত পূরণ করতে হবে। পারবি তো বাটুল? আমাকে পারতেই হবে। ঠিক আছে, তাহলে শোন, আমার প্রথম শর্ত হলো তোকে আমার থেকেও বেশি খেতে হবে, কারণ সেই ওই মহা ওষুধ পাওয়ার যোগ্য যে আমার থেকেও বেশি খেতে পারে। ঠিক আছে, আমি তোর এই শর্তে রাজি করাল দৈত্য। তুই খাবারের ব্যবস্থা কর। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ওইভাবে হা করে কি দেখছিস? আরো খাবার আনার ব্যবস্থা কর, আর নয়তো এবার তোর দ্বিতীয় শর্ত বল। তাহলে শোন, আমার দ্বিতীয় শর্ত হলো তোকে আমার দাবদাহ মরুভূমিতে হিমশৈল পর্বত এনে বসাতে হবে। দাবদাহ মরুভূমিতে হিমশৈল পর্বত এনে বসাতে হবে? এটা আমার অনেক দিনের ইচ্ছে। আমার বউ ওই দাবদাহ মরুভূমিতে গরমে একদম বেরোতে পারে না, কিন্তু আমার বউয়ের ঘুরে বেড়ানোর খুব শখ, তাই তোকে এই কাজটা করতেই হবে। কিন্তু সেই হিমশৈল পর্বত কোথায় আছে? আমার এই রাজ্যের ঠিক উত্তর দিকে আছে ওই হিমশৈল পর্বত। ঠিক আছে, আমি এখনই সেই ব্যবস্থা করছি। মুখে বড় বড় কথা না বলে কাজ করে দেখা, তাহলেই বুঝব তুই ওই মহা ওষুধ পাওয়ার সত্যি যোগ্য কিনা। যা, এক্ষুনি গিয়ে মরুভূমিতে পাহাড় বসা। আগে দুটো শর্ত পূরণ হয়ে গেছে বলে ভেবে নিস না, সব হয়ে গেছে। এখনো আসল এবং তৃতীয় শর্তটাই আমি তোকে বলিনি। কি তোর তিন নম্বর শর্ত বলে ফেল। শোন, তোকে এমন ভাবে লুকোতে হবে যাতে আমি তোকে দেখতে না পাই। দেখতে পেয়ে গেলেই তুই কিন্তু হেরে যাবি আর আমি জিতে যাব, এই কথাটা কিন্তু মনে রাখিস। বেশ, ঠিক আছে। মাটুল,
আমার এই জাদু দর্পণ থেকে তুই কিছুতেই নিজেকে লুকোতে পারবি না। তুই যত দূরেই যা আর যার পেছ লুকো, আমার এই জাদু দর্পণে তুই ধরা পড়বি পড়বি। তুই কি ভেবেছিস আমার কাছ থেকে লুকোবি? এই তো আমি তোকে দেখে ফেলেছি। কি বটুল তো এখানেও নেই, তাহলে কোথায়? তাহলে ও কি গুহার বাইরে কোথাও গিয়ে লুকিয়েছে? সেটাই হবে, কিন্তু লুকোতে তো পারবি না বাটুল। যাই যাই গুহার বাইরে গিয়ে এই বাটুলটাকে ধরি। জাদু দর্পণ, আজ তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, এর শাস্তি তোকে পেতেই হবে। এতদিন এত যত্নে তোকে আমি আমার কাছে রেখেছিলাম, আমার এই যত্নের এই ভালোবাসা তুই এই মূল্য দিলি, অকৃতজ্ঞ। তোকে আমার কোনো দরকার নেই। বাটুল বাটুল তুই কোথায়? বাটুল তুই কোথায়? ফুলমতিকে বাঁচানোর ওষুধ তুই দিবি না শয়তান? তাহলে দেখ। আমাকে ছেড়ে দে বাটুল, আমাকে আমাকে ছেড়ে দে। তাহলে বল ওই মহা ঔষধ কোথায়? ওই মহা ঔষধ আমার এই মালার তাবিজে আছে। মালার তাবিজে মহা ঔষধ? মহারাজ আমি আসছি, ফুলমতি সুস্থ হয়ে যাবে। কি সূর্যাস্তের সময় যে হয়ে এলো মহারাজ, বাটুল তো এখনো এলো না, ওকে খুঁজে পেল না সেই মহৌষধ? না না না, সে হতে পারে না, বাটুল কখনো অসফল হতে পারে না। রাজবৈদ্য মশাই, বাটুল নিশ্চয়ই এক্ষুনি চলে আসবে, আপনি আপনি আর একটু অপেক্ষা করুন। মহারাজ আমি তো অপেক্ষা করব, কিন্তু সময় তো আর কারো জন্য থেমে থাকে না। ওই দেখুন দেখুন সূর্য কেমন লাল হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই। না না, সূর্য অস্ত যাবে না, সূর্য ডুবে গেলে যে আমার ফুলমতি। না 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 না, এ হতে পারে না। Yeah!
বাঁটুল। বাঁটুল কোথায়? কোথায়? দাও 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 সেই মহৌষব দাও। হ্যাঁ দিচ্ছি, এই নিন। একি এ তো মালা, ওষুধ কোথায় বাঁটুল? মালার তাবিজের মধ্যেই ওই মহা ওষুধ আছে রাজবৈদ্য মশাই। তাই নাকি? তা বেশ বেশ বেশ। মা ফুলমতি, একটু মুখটা খুলে ওষুধটা খা মা। একটু মুখটা খোলো, একটু মুখটা খোলো রাজকন্যা। বাবা! আমার ফুলমতি। ওরে মা, মাই দেখ বাঁটুল দা। বাঁটুল দা? হ্যারে মা, হ্যারে মা, আজ বাঁটুলের জন্যই তুই সুস্থ হয়ে গেলি মা। বাঁটুলের জন্যই তুই সুস্থ হয়ে গেলি। দারুন দারুন বাঁটুল দা, সত্যি সত্যি তোমার কোনো তুলনাই নেই। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো, ইচ্ছে যদি সৎ আর ভালো হয় তাহলে কেউই তাকে হারাতে পারে না, কি তাই না? হা 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 হা।